আসামি ছিল আমাদের মোট 9 জন 3 জন মারা গেছে ট্রায়ালের সময় আর 6 জন আছেন এরা সবাই পালাতে মামলাটা ছিল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় বিভিন্ন যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে আমরা 6টি অভিযোগ এনেছিলাম অভিযোগের মধ্যে হত্যা নির্যাতন আটক ইত্যাদি অভিযোগ আমাদের আনা হয়েছিল এখানে মোট 6টা চার্জের মধ্যে চার্জ নাম্বার 1 এ সবাইকে 6 জনকে ফাঁসি দেওয়া হয়েছে চার্জ নাম্বার 3 এবং চার্জ নাম্বার 4 ও ফাঁসি দেওয়া হয়েছে আর চার্জ নাম্বার 2 6 আর 5 2 5 6 এই তিনটা চার্জে 7 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আসামিরা যেহেতু পলাতক সেহেতু তারা গ্রেপ্তার হওয়া পর্যন্ত বা তারা যদি ভলান্টারি সারেন্ডার করে সেখান থেকে তাদের কনভিকশন কার্যকর হবে তারা কোনোভাবেই যে কোনো শেল্টার পেতে পারে না আইনের ফিউজিটিভ হিসাবে সে সমস্ত বিষয় উল্লেখ করে তাদেরকে এটা অ্যাপিলের ডিভিশনের জাজমেন্ট উল্লেখ করে নিজামে আপিলের রায় উল্লেখ করে এখানে জাজমেন্ট দেওয়া হয়েছে কাজেই জাজমেন্টের অবজারভেশন থাকে এটা ডেফিনেটলি ইনহিউম্যান অ্যাক্ট এবং একটা অমানবিক যে আচরণ এবং মানুষের যে ট্রমা ভিকটিমদের বা ভিকটিম পরিবারের যে ট্রমা সেই সমস্ত বিষয়গুলিতে আছে অবজারভেশনে এবং এগুলো উল্লেখ করে এগুলি এই জাজমেন্টে দেওয়া হয়েছে 1971 সালে যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল জেনেভা কনভেনশন সেগুলো লঙ্ঘন হয়েছে আমাদের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে যে মানবিক মর্যাদার কথা বলা হয়েছে এবং নির্যাতন বিরোধী যে একটি বিশ্বের কথা বলা হয়েছে সেইগুলোর লঙ্ঘন হয়েছে এবং সেই লঙ্ঘন হওয়ার কারণেই মূলত তাদেরকে এই শাস্তিগুলো প্রদান করা হয়েছে